হ্যালো ভিউয়ার্স, মাই টিটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকের ভিডিওটি কোন টপিকের উপর হতে যাচ্ছে অলরেডি কিন্তু আপনারা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝে গেছেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্ন্যাপচ্যাটের কুইক্যাটের যে প্রবলেমটা আপনারা ফেস করতেছেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে ব্লক খাচ্ছেন বা দু একটা পেজ কুইক্যাট করার সঙ্গে সঙ্গে অ্যাকাউন্ট মানে ব্লক করে দিচ্ছে বা একদম পার্মানেন্টলি লক করে দিচ্ছে, তো আজকের আপনাদের এই প্রবলেমগুলো নিয়ে এই ভিডিওটি মেক করতেছি ভিউয়ার্স। এবং এই মেথডটি কিন্তু আমি আজকেই পাইছি যে আপনারা আনলিমিটেড কুইক অ্যাড করতে পারবেন, কোনো প্রকার অ্যাকাউন্ট প্রবলেম হবে না। সেইটা হচ্ছে স্ন্যাপচ্যাট আইডি ফ্রিজ করে রাখতে হবে। তো স্ন্যাপচ্যাট আইডি কীভাবে ফ্রিজ করে রাখবেন, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সম্পূর্ণ সিস্টেম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই দেবো। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, ধৈর্য সহকারে যদি আপনারা ফুল ভিডিওটি দেখেন, আপনারাও আমাদের মতন আনলিমিটেড কুইক অ্যাড করতে পারবেন এবং স্ন্যাপচ্যাটের সব ধরনের ফ্যাসিলিটি আগের মতনভাবে আপনারা মানে সুবিধাগুলো নিতে পারবেন। কোনো প্রকার অ্যাকাউন্ট ব্লক হবে না, কোনো প্রকার কোনো প্রবলেম হবে না। তো আপনার কাছে রিকোয়েস্ট, যদি সবাই ফুল ভিডিওটি দেখেন। এবং আবার বলতেছি ভিউয়ার্স, ভিডিওটি যদি স্কিপ করে করে দেখেন আপনারাই বুঝবেন না, কারণ আমি সব কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনাকে দেখাই দেবো। আমি নিজে মেথডটা আজকে পাইছি, আমি অলরেডি ট্রাই করছি এবং তারা কাজ করতেছে, আমি দেখছি, প্রমাণ পাইছি, যার কারণে কিন্তু আপনাদের কাছে আমি ভিডিওটি দিলাম। তো জাস্ট আপনারা ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখবেন। আর আমি আপনাদেরকে বলবো ভিউয়ার্স, যে আমি কুইক অ্যাড করে লাইভে দেখাবো না যে এইটা সেইটা হ্যান শ্যান, মানে ওগুলো দেখাই যায়, বিভিন্ন ডিভাইস নিয়ে এসে আমিও দেখাইতে পারবো। পাড়ার থেকে ধরেন নতুন কারো একটা নতুন ডিভাইস যে কখনো এগুলো কাজ করেনি, তার ফোন এসে যদি আমি আপনাকে স্ন্যাপচ্যাট আইডি ক্রিয়েট করে দু চারটা পেজ কুইক অ্যাড করে দেখাই, কোনো প্রবলেম হবে না। কিন্তু যারা রেগুলারলি কাজ করেন তারা কিন্তু কুইক অ্যাড করতে পারবেন না। তো আমি যে সিস্টেম দেখাবো, অ্যাকাউন্ট ফ্রিজ করে রেখে আপনারা আনলিমিটেড কুইক অ্যাড করে কাজ করতে পারবেন। তো সেটা কীভাবে করবেন, জাস্ট ধৈর্য করে ফুল ভিডিও দেখেন। তো এবার চলেন মেন টপিকে চলে যাই। তো চ্যানেলে যদি কোনো নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল সদস্য হয়ে যাবেন, দেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলেন, ফার্স্ট অফ অল আপনাকে দেখাই যে আপনাদের কোন অ্যাপ্লিকেশনগুলো লাগবে। তো ম্যানুয়ালি আপনার দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই কয়েকটা অ্যাপ্লিকেশান আপনাদের মাস্ট লাগবে। দেখেন এই অ্যাপ্লিকেশানটি আপনাদের লাগতেছে, দেন এই যে নোট, কালার নোট অ্যাপ্লিকেশানটি লাগতেছে, দেন আপনাদের গোভিমেন্টটি লাগতেছে, দেন আপনাদের প্যারালাল স্পেসটি লাগতেছে, দেন আপনাদের এটা মানে এমনিতে অটো চলে আসে। মোট আপনার এই কয়েকটা অ্যাপ্লিকেশান হলেই হচ্ছে। আবারও বলতেছি, ভিপিএন কিন্তু আপনাকে এটা ইউজ করতে হবে, অন্য কোনো ভিপিএন ইউজ করতে পারবেন না। তো এখন ফার্স্ট অফ অল আপনারা যে কাজটি করবেন, দেখবেন ফোনের লোকেশানটি আপনার অন আছে কি না। তো সিম্পলভাবে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার কিন্তু ফোনের লোকেশান অন নেই। তো এই যে দেখেন আমার ফোনের লোকেশান কিন্তু অফ করা আছে। তো সিম্পলভাবে আমি এখান থেকে আমি চলে গেলাম। তো যাওয়ার পরে ফার্স্ট অফ অল গোভিভেন্টটি আপনারা ওপেন করবেন। তো আমি গোভিভেন্টটি ওপেন করলাম। তো গোভিভেন্টটি ওপেন করে আমি অনলি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো, আপনারা এইভাবে কাজ করবেন। আমি বলে দিচ্ছি, ভিডিওটি আপনারা দেখতে থাকেন। এবং এই ভাষণগুলো কই থেকে ডাউনলোড করবেন ভিউয়ার্স, আবারও দেখাই, স্ন্যাপচ্যাটের এই ভাষণটি আপনারা কই থেকে ডাউনলোড করবেন, আমি ভিডিওর যে কোনো টাইমে দেখাই দেবো। জাস্ট আপনারা আগে ফুল ভিডিওটি দেখতে থাকেন যে আমি কীভাবে বলি সেভাবে কাজ করতে হবে। তো দেন এখান থেকে এখন যে কাজটি করবেন, কারণ আমি আপনাদেরকে রিয়েল ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি যেগুলো আপনারা কাজ করতে পারবেন, হুদায় ভিউয়ার আসায় আমি ফেক ভিডিও দিব না। তো দেন এখান থেকে জাস্ট আমি গোভিভেন্টটি ওপেন করলাম সিম্পলিভাবে। দেন এখান থেকে চেঞ্জ সার্ভার, এখানে অবশ্যই অবশ্যই আপনাদেরকে ইউএসএর সার্ভারই ইউজ করতে হবে, মাস্ট। তো জাস্ট আমি এখান থেকে ইউএসএ সার্ভারটাকে ধরে দিলাম। দেন এখান থেকে আরোতে ক্লিক করলে একটা অ্যাড আসবে, ভিডিওটি একটু স্কিপ করে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, দেখেন আমার ভিভেনটি কিন্তু কানেক্টেড নিয়ে নিয়েছে। তো এখানে একটা বিষয় হচ্ছে, অবশ্যই আইপিটি আপনারা কাইন্ডলি একটু চেক করে নেবেন। তো আমি আমার ফোনের আইপিটি চেক করে নিচ্ছি ভিভেন ইউজ করার পরে, কারণ 80%-এর উপরে আইপি থাকতে হবে, অনেক ক্ষেত্রে মিস্টেক হতেই পারে, কারণ যেহেতু ফ্রি ভিপিএন। তো তাই আপনাদের কাছে রিকোয়েস্ট যে একটু আপনারা চেক করে নেবেন। তো আমি ঠিক যেটা লিখে চেক করিবেন, কাইন্ডলি আপনারা এটা লিখে চেক করবেন। তো এটা লিখে সার্চ করে দেখেন, আপনাদের সামনে পেজ চলে আসবে সিম্পলিভাবে, জাস্ট একটু সময় দিতে হবে। আজকে ওয়াইফাইয়ের স্পিড একটু স্লো কাজ করতেছে, তো প্রবলেম নেই, জাস্ট একটু আপনারা সময় দিয়ে ফুল ভিডিও দেখতে থাকেন। তো দেন এখান থেকে একটু দেখেন, এবারে কিন্তু নিচে চলে আসছে পেজটা। তো কখন এটা উপরে আসে, কখন নিচে আসে, জাস্ট এই যে এটাতে চলে যাবেন, এই লিঙ্কটিতে। এই লিঙ্কটিতে চলে গেলে আপনারা দেখতে পাবেন আপনার ফোনের আইপিটি কোন কান্ট্রিতে নিয়েছে এবং সব কিছু কী কী ঠিক থাকতে হবে আপনাকে দেখাই দিচ্ছি। দেখেন আমি কিন্তু ভিডিও ক্রিয়েট করি মূলত নতুন পুরাতন সকলের জন্য, যার কারণে আমি সব কিছু এখানে বলে দেবো। তো যারা হালকা পাতলে একটু বুঝবেন যে বিষয়গুলো আমি জানি, তাহলে একটু স্কিপ করে করে দেখতে পারেন, কোনো প্রবলেম নেই। কিন্তু আইডি টিকাইতে গেলে এই মেথডটা আপনাকে প্রয়োগ করতে হবে, তাছাড়া কোনো কেউ আপনাকে বলতে পারবে না বা হুদায় দেখাই দিলেই হবে না। আমি কিন্তু আপনাকে বলে দিলাম যে পাড়ার থেকে একটা নতুন ডিভাইস নিয়ে এসে যদি আমি কাজ করে দেখাই, আমার আইডি টিকবে। তো ওটা করে লাভ নেই, আপনাকে ডিভাইস দিবে সারাদিন কাজ করার জন্য। তো জাস্ট দেখেন এই আইপিটি আপনার এই ফ্লাগটি মিলে যাবে এবং 80% উপর আইপি থাকবে। দেন এখান থেকে ব্যাক করে চলে গেলাম সিম্পলিভাবে। তো যাওয়ার পরে এখন আপনাকে যে কাজটি করতে হবে, এই অ্যাপ্লিকেশানটা, তো এই অ্যাপ্লিকেশানটা ওখানে আমি ওপেন করবো। আর এটা হচ্ছে অরিজিনাল স্ন্যাপচ্যাট। তো কোন ভার্সন ইউজ করতেছি আপনাকে দেখাই দিচ্ছি, প্রবলেম নাই। জাস্ট আপনারা এখন এই অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন। দেখেন তো আমি সিম্পলভাবে এই অ্যাপ্লিকেশানটা ওপেন করতেছি। আমি ইউনিক সিস্টেমগুলো কিন্তু ভিডিওর মধ্যে বলে দিব, আবারও বলছি, তাই আপনাদেরকে ফুল ভিডিওটি দেখতে হবে, তাহলেই আপনারা কাজ করতে পারেন, অন্যথায় কিন্তু পারবেন না। দেন এখান থেকে কেটে দিলাম, দেন এখান থেকে এটা কেটে দিলাম। জাস্ট এখন আমার প্যারালাল স্পেস প্রো অ্যাপ্লিকেশানটি ওপেন হয়ে যাচ্ছে। তো এটাও কোন ভার্সন ডাউনলোড করবেন আমি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি, জাস্ট আপনারা দেখতে থাকেন আগে।
আমি কীভাবে কাজ করতেছি আগে আপনারা দেখেন। তো এখান থেকে আমি চ্যানাপসের ভাষণটি ডিলিট করে দিলাম, মূলত এখান থেকে আমি এটা ডিলিট করে দিলাম, দেখতে পাচ্ছেন? ব্যাস, দেন এখান থেকে মাঝে মাঝে অ্যাড আসবে, অ্যাড আসলে আপনার অ্যাড দেখতে হবে। তো কাইন্ডলি এখান থেকে দেখেন ডিলিট করে দিলাম। তো এখন আমি এই যে অ্যাড ইজ অ্যাপস এখানে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে সিম্পলিভাবে জাস্ট একটু সময় দিতে হবে। ফুল ভিডিও জুড়েই আমি সিস্টেমগুলো বলে দেবো, আমি একবারে বলে দিতে পারতাম কিন্তু আমি দিব না। আমি আস্তে আস্তে আপনাদেরকে ভিডিও ক্রিয়েট করবো, আর কোথায় কী প্রবলেমগুলো হবে তখন আমি বলে দেবো। জাস্ট এখান থেকে আমি চ্যানাপসেটা অ্যাড করতেছি। এই মেথডে 100% আপনাদের আইডি টিকবে এবং কোনো প্রকার ব্লকার টেনশন নেই, আগের মতো করে আপনারা আর্নিং করতে পারবেন। দেন এখান থেকে এখন আমি চ্যানাপসেট অ্যাপ্লিকেশন ওপেন করতেছি সিম্পলিভাবে, দেখেন। তো আগেই কিন্তু আমি বলে দিছি যে চ্যানাপসেট আইডি ফ্রিজ করে রাখতে হবে এবং রিয়েলভাবে কাজ করতে হবে, তাহলেই হচ্ছে। তো ফ্রিজ করার সিস্টেমটাই এখন আমি আপনাদেরকে ভিডিও ক্রিয়েট করতে করতে বলে দিব। দেন এখান থেকে সিম্পলভাবে সাইন আপ আপনারা ক্লিক করে দেবেন। তো সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে এখানে এখন আপনারা যে কাজটি করবেন, যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তো মূলত ধরেন এখানে আমি অলিভিয়া দিয়ে দিলাম, অথবা দেখেন অলিভিয়া, ঠিক আছে, অলিভিয়া টমাস দিয়ে দিচ্ছি, জাস্ট অলিভিয়া টমাস। দেন এখান থেকে সাইন আপে ক্লিক করে দিলাম। সিম্পলভাবে সাইন আপে ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটু সময় দেন। এখান থেকে অ্যাডাল্ট ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিবেন, আমি মূলত 97 করে দিলাম, আপনারা 93 থেকে 97 এর মধ্যে দিবেন। দেন এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিলাম। দেন এখানে দেখেন নাম সাজেস্টে আসছে, তো আপনারা চাইলে এটাও রেখে দিতে পারেন, তো আমি এটাই রেখে দিচ্ছি, চেঞ্জ করবো না। দেন এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর এখানে একটা হার্ড কোয়ালিটির পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মনের মর্জির মতো পাসওয়ার্ড দিয়ে নেবেন। তো এভাবে পাসওয়ার্ড দিয়ে নেবেন, ভ্যাটস দেখেন সিম্পলিভাবে জাস্ট এভাবে পাসওয়ার্ড দিয়ে নিলাম, দেখেন। তো পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে জাস্ট কন্টিনিউ ক্লিক করে দিলাম। তো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আবার একটু সময় দিতে হবে। এখানে কিন্তু আপনারা ম্যান যেগুলো প্রবলেম করেন, দেখেন আমি কীভাবে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। কোনো প্রকার আপনাদেরকে মেল ভেরিফাইড করতে হবে না, প্লাস কোনো প্রকার নাম্বার ভেরিফাইড করতে হবে না। ফ্রিজ অ্যাকাউন্ট দিয়ে কাজ করবেন, কোনো প্রকার অ্যাকাউন্ট ব্লক হওয়ার কোনো টেনশন নেই। তো দেখেন ঠিক আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে কোনো প্রকার নাম্বার ভেরিফাইড করার প্রয়োজন নেই। সাইন আপ উইথ ইমেল ইন্টারেস্টেড, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে এখন আপনারা যে কাজটি করবেন, এখানে দেখেন ম্যানুয়ালি কী কাজটা আপনাদেরকে করতে হবে। জাস্ট ধরেন আমি যে নামটি দিলাম অলিভিয়া টমাস, জাস্ট কিছু ডিজিট বসায় দিলাম, অ্যাট দ্য রেট অফ yahoo.com, জাস্ট yahoo.com এটা দিতে হবে। দেখেন আমি কিন্তু এনামে কিন্তু আমার কোনো জিমেল ক্রিয়েট করে নেই, জাস্ট টেম্পলেট একটা মেইল আমি দিয়ে দিলাম। সিম্পলিভাবে এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেব। তো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে জাস্ট একটু সময় দিতে হবে। দেন এখান থেকে আপনারা এই যে স্কিপ, তো কুইক এটা ট্রাফিক আসে না, এটার প্রবলেম সলভ আপনাদেরকে আমি বলে দিচ্ছি, জাস্ট একটু ধৈর্য সহকারে আপনারা ফুল ভিডিও দেখতে থাকেন। দেন এখান থেকে ডোন্ট অ্যালাও এর উপরে ক্লিক করে দিলাম। তো ডোন্ট অ্যালাও এর উপরে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আপনারা দেখেন এই যে আমার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে বেশ সিম্পলিভাবে এখান থেকে আপনাদেরকে ফার্স্ট লেভেল যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই ক্রোসের অপশনটি কেটে দিবেন। দেওয়ার পরে জাস্ট এখান থেকে ম্যান লগইনে চলে যাবেন। দেখেন আমি কিন্তু কোনো প্রকার অ্যাকাউন্ট ভেরিফাইড করবো না, আমার যেমন অ্যাকাউন্ট আছে এমনই থাকবে, জাস্ট আমি অ্যাকাউন্ট ফ্রিজ করে নিব। আপনাদের অনেকেই দেখায় ভিউয়ার্স, দেখেন এই সিস্টেমটা যেখানে মেইল নাই কিছু নাই, অ্যাকাউন্ট টিকে আছে, এটা হচ্ছে ফ্রিজ অ্যাকাউন্ট, কিন্তু আপনাদের কিন্তু কেউ সিস্টেমগুলো বলে দেয় নাই, এটা হচ্ছে সিস্টেম। এখানে অ্যাকাউন্টটা ফ্রিজ করে রাখলে এটাও দেখবেন জিমেলটাও হাইড হয়ে যাবে এখান থেকে। তো জাস্ট অ্যাকাউন্ট ফ্রিজ করার সিস্টেম আমি বলে দিচ্ছি। জাস্ট আপনারা এখন আগে এখানে একটা বিটমজি বসায় নেবেন। তো বিটমজি বসানোর জন্য সিম্পলিভাবে জাস্ট এই যে উপরে ক্লিক করে দিলাম, সরি, এখান থেকে জাস্ট আপনারা বিটমজিটা বসায় নেবেন, তাহলেই হচ্ছে। একটু দাঁড়ান আমি দেখাই দিচ্ছি, এই যে এরপরে ক্লিক করে দিলাম সিম্পলি এখান থেকে, এই যে ক্রিয়েট মাই অ্যাভাটার এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিয়ে সঠিকভাবে একটা বিটমজি আপনারা বসায় নেবেন। আমি একটা ক্রিয়েট করে দেখাই দিচ্ছি এবং সিক্রেট সিস্টেমগুলো আপনাদেরকে বলে দিচ্ছি, জাস্ট ধৈর্য সহকারে আপনারা ফুল ভিডিওটি দেখতে থাকেন। একটু সময় দিয়ে আপনারা ফুল ভিডিওটি দেখেন। তো এখানে যেহেতু আমার ভিপিএন ইউজ করা আছে ভ্যাটস, সেহেতু কিন্তু এখানে আমার সময় নেবে, তো কিছু করার নেই, জাস্ট একটু সময় দিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন ভ্যাটস, আমার কিন্তু সিস্টেম চলে আসছে। তো আমি এত কিছু কিন্তু সাজাবো না, আপনারা বিটমজি সকলেই সাজাতে জানেন, যারা কাজ জানেন, যারা ভিডিওটি দেখছেন তারা কিন্তু সকলেই জানেন। জাস্ট আমি সিম্পলিভাবে এটাই দিয়ে দিলাম, দেখেন। তো দেওয়ার পরে সিম্পলিভাবে এখান থেকে সেভ দিয়ে আমি এখান থেকে ক্লিয়ার করে দেবো, আমি অত কিছু দিচ্ছি না এখন, আপনারা আপনাদের মনের মর্জি কত সুন্দর মতো সাজাই নেবেন। তো কুইকারের ট্রাফিক কীভাবে কী করবেন সব কিছু এখন আমি বলাই দিচ্ছি। দেন এখান থেকে আবার চেঞ্জে সেলফিতে গিয়ে জাস্ট একটা মাস্ক পরাই দেবো, যাতে ট্রাফিক যেন আমাকে রিয়েল মনে করে। জাস্ট এই যে মাস্কটা পরাই দিলাম, দেন এখান থেকে ডানে ক্লিক করে দিলাম। তো ব্যাটস এখন আপনাকে যে কাজটি করতে হবে সিম্পলিভাবে দেখেন, এখান থেকে এখন আমি ব্যাক করে চলে আসলাম। তো আসার পরে এখানে আর কোনো প্রকারের অ্যাকাউন্টে থাকবেন না, জাস্ট এই ইউজার নামটি। তো এখন আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি,
আপনারা চাইলে এই নামটা কোনো নোটপ্যাডে সংরক্ষণ করে রাখতে পারেন। তো আমি ব্যাস কোনো নোটপ্যাডে সংরক্ষণ করবো না, আমি সিম্পলিভাবে স্ক্রিনশট করে রাখবো। আমার প্রতিটা আইডি আমি ক্রিয়েট করি আর স্ক্রিনশট করে সংরক্ষণ করে রাখি, কারণ সকলগুলোতে আমি একই পাসওয়ার্ড ইউজ করি। তো সেই কারণে আমি এখান থেকে জাস্ট এই নামটি আপনারা চাইলে কপি করে নেবেন। তো আমি জাস্ট সেটিংয়ে চলে গেলাম, সিম্পলিভাবে দেখেন, তো যাওয়ার পরে এখান থেকে এই নামটি কিন্তু আপনারা কপি করে নিতে পারবেন। এই শেয়ার চলে গেলাম, এই যে দেখেন এখান থেকে জাস্ট আমি নামটি কপি করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন ব্যাস। দেখেন এই যে চেঞ্জ ইঞ্জিনে আমি ক্লিক করে দিয়ে জাস্ট কন্টিনিউ যখনই ক্লিক করে দেবেন, তারপর এই যে নামটি আমি দেখেন এখান থেকে কপি করে নিচ্ছি, জাস্ট একটু সময় দেন। এই যে দেখেন ব্যাস আমি কিন্তু নামটা এখান থেকে কপি করে নিলাম। তো এখন আপনারা চাইলে আমি এটা কিন্তু স্ক্রিনশট করে সংরক্ষণ করব। জাস্ট এই যে দেখেন এটা কিন্তু ইউজার নাম সকলে জানেন, তো জাস্ট আমি এটা স্ক্রিনশট নিলাম। তো আমি স্ক্রিনশট করে সংরক্ষণ করব, আপনারা চাইলে নোটপ্যাডে সংরক্ষণ করবেন। এই যে এই অ্যাপ্লিকেশনটাতে আপনারা সংরক্ষণ করতে পারবেন, দেখেন যার কারণে আমি আগেই দেখিয়ে দিলাম এই অ্যাপ্লিকেশনটাতে আপনারা সংরক্ষণ করবেন। তো এখন কিছু সিস্টেম আমি বলে দিই, ভিডিওর মাঝে বলে দেবো আমি বলছি, প্রতিদিন আপনারা 10 টাকার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর 7 দিন অ্যাকাউন্ট ফ্রিজ রাখতে হবে। আবার বলতেছি 7 দিন এবং মিনিমাম 3 দিন, তো 3 দিনে অনেকে টিকবে না। 7 দিন অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখলে কষ্ট করে যদি 7টা দিন আপনারা অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখতে পারেন, আপনারা যত মন চায় কুইকেট করতে পারবেন, যেভাবে আগে কাজ করতেছিলেন সেভাবে কাজ করতে পারবেন, কোনো প্রকার প্রবলেম হবে না। তো দেন এখন আমি আবার হচ্ছে আপনাদেরকে অ্যাকাউন্টে নিয়ে যাচ্ছি ফ্রেন্ডস। তো এখানে অ্যাকাউন্টে আসার পরে এখান থেকে এখন আমি অ্যাকাউন্টটা লক আউট করে দিব, দেখেন। তো ফ্রিজ করে রাখার কিন্তু কিছু সিস্টেম আছে, আপনি চাইলে না ফ্রিজ করবেন এমনটা কিন্তু পারবেন না। জাস্ট এই যে আমি সেটিং লগটিতে ক্লিক করে দিলাম সিম্পলিভাবে, দেওয়ার পরে এখান থেকে এখন আমি অ্যাকাউন্টটা লক আউট করে দেবো। এই যে লক আউট করে দিলাম, এটা 7 দিনের আগে কোনো প্রকার লগ ইন করবো না, জাস্ট লক আউট করে দিলাম, দেখতে পাচ্ছেন ভাই। দেখেন আমি কিন্তু অ্যাকাউন্টটা এখন এখান থেকে একবারে লক আউট করে দেবো, কোনো প্রকার ডাটা কোনো কিছু রাখবো না। 7 দিনের আগে অ্যাকাউন্ট কোনো আর লগ ইন হবে না আমার ডিভাইসে। এভাবে আপনাদেরকে অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখতে হবে। এখানেই কিন্তু শেষ নয়, এখন আপনাদেরকে অ্যাকাউন্টটা কীভাবে প্রোফাইল করতে হবে সেটাও দেখে দিচ্ছি। দেখেন এখান থেকেও আমি রিমুভ করে দিব, এখানেও রাখবো না, জাস্ট এভাবে রিমুভ করে দিলাম, দেখেন। ফুল ভিডিওটি দেখতে থাকেন, আমি অনেক ইনফরমেটিভ একটা ভিডিও হতে যাচ্ছে। এই সিস্টেমগুলো কিন্তু আপনাকে কেউ বলে দিবে না, চায়না টাইনা ভাষণ এগুলো কোনো ফ্যাক্ট নয়। আপনি প্যারালাল স্পেস ওই চায়না বলেন আর যেটা বলেন, ওটার কাজই হচ্ছে ডুয়েল করা, ওটাতে কোনো মানে যায় আসে না। জাস্ট আমি এখন জানাব থেকে চলে গেলাম ব্যাস। তো যাওয়ার পরে আপনাদেরকে যেটি ইউজ করবেন ম্যানুয়ালি, এই যে ক্রোম, অরিজিনাল যে ক্রোম ব্রাউজার এটা কোনো বিটা ফিটা হবে না, জাস্ট অরিজিনাল যে ক্রোম ব্রাউজারটা সেটা ইউজ করবেন। তো জাস্ট আমি এখন অরিজিনাল ক্রোম ব্রাউজারটা ওপেন করতেছি সিম্পলিভাবে। তো ওপেন করার পরে এই ভিপিএন থাকা অবস্থায় আপনারা বিজনেস প্রোফাইল করবেন। তো আপনাদেরকে সহজ কিছু সিস্টেম আমি বলে দিই ব্যাস, সেটা হচ্ছে আমি কিন্তু অলরেডি আজকের দিনে প্রায় 30টার মতন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফ্রিজে রেখে দিছি, এবং প্রতিদিনে আমি 30টা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফ্রিজে রেখে দেবো, যাতে নেক্সট 7 দিন পর অ্যাকাউন্ট ক্রিয়েট করবো কাজ করবো, আবার 7টা করে ক্রিয়েট করে রেখে দেবো। সিপিএর কাজগুলোতে বর্তমানে সময় না দিলে কোনো প্রকার আপনারা কাজ করতে পারবেন না ভাই, আবারও বলতেছি। তো দেন এখান থেকে এখন আমি যে কাজটি করবো, চ্যানাপচ্যাট লগিং, জাস্ট চ্যানাপচ্যাট লগিং লিখে সার্চ করবো। আর অবশ্যই অবশ্যই এই কাজটাও আপনাদেরকে ভিপিএন ধরেই করতে হবে। আপনারা অনেকেই করেন কি, অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়ে ভিপিএন ছেড়ে দিয়ে চলে যায়, তারপরে পাবলিক প্রোফাইল করেন, পাবলিক প্রোফাইল করা যাবে না। তো জাস্ট এখানে দেখেন আমার একটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে, জাস্ট আমি অ্যাকাউন্টটা লক আউট করে দিচ্ছি। ফুল ভিডিওটি দেখতে থাকেন, অনেক ইনফরমেটিভ একটা ভিডিও, আমি সব কিছু আপনাদেরকে ওপেনলি বলে দিচ্ছি, জাস্ট এভাবে একটু কাজ করেন। অনেক তো ফেক ভিডিও দেখে অনেক ঠকছেন, তো আশা করি আজকের এই ভিডিওটি দেখলে আপনারা 100% উপকৃত হবেন। জাস্ট আমি এই যে স্ন্যাপচ্যাট ইউজার নামটি দিয়ে দিলাম, দেন এখান থেকে পাসওয়ার্ডটি দিয়ে দেব সিম্পলভাবে, আমার যে পাসওয়ার্ডটি সেই পাসওয়ার্ডটি আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে জাস্ট এখানে টিক মার্ক করে দেবো, আই এম নট এ রোবট, দেন এখান থেকে লগইনে ক্লিক করে দিলাম। তো লগইনে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আবার একটু সময় দিতে হবে, এরকম সিস্টেম চলে আসবে। দেন এখান থেকে অ্যাড এ ম্যানেজার, এখানে আপনারা ক্লিক করে দেবেন সিম্পলিভাবে। তো অ্যাড এ ম্যানেজারে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট একটু সময় দিতে হবে। এখানে সিস্টেমগুলো আমি ঠিক যেভাবে বলতেছি এইভাবে আপনারা কাজ করবেন তাহলেই হচ্ছে। এখানেই কিন্তু শেষ নয়, আমি কিন্তু বলছি যে অ্যাকসেপ্ট ট্রাফিক যাদের আসে না তাদের প্রবলেম সিস্টেমটাও বলে দিব। তো জাস্ট দেখতে থাকেন, আগে আমি কাজগুলো ক্লিয়ার করে আপনাদেরকে দেখাই, তারপরে সেই সিস্টেমটাও বলে দিচ্ছি, টেনশনের কোনো কারণ নাই। কুইকারে ট্রাফিক কেন আসবে না ভাই, জাস্ট সিস্টেম জানতে হবে। যেন এখান থেকে ক্রিয়েট অ্যান্ড অ্যাডস এর উপরে ক্লিক করে দেবেন এখন আপনারা সিম্পলভাবে। এখন আমি এর অপশনটির উপরে ক্লিক করে দিলাম। তো ক্রিয়েট অ্যান্ড অ্যাডস এর উপরে ক্লিক করে দেওয়ার পরে আবার একটু সময় দিতে হবে। তো এখন দেখেন আপনাদের সামনে আরও কিছু সিস্টেম চলে আসবে। তো ওভিয়াস ভিপিএন ছাড়া যখন আপনারা পাবলিক প্রোফাইল করতে যান তখন কিন্তু জানেন তখন একটা সিস্টেম আসে। তো এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিপিএন ইউজ করতেছি। তো ভিপিএন ইউজ করে আমি যখন পাবলিক প্রোফাইল করতে যাচ্ছি তখন দেখেন এখন কিন্তু আমার আরেকটা সিস্টেম আসতেছে। আর আমি কিন্তু এখানে কোনো প্রকার ভিডিও স্কিপ করতেছি না, আমি আপনাদেরকে লাইভে দেখাই দিচ্ছি। ভিডিওটি একটু লং হোক কিন্তু আমি চাই আপনারা সব কিছু ক্লিয়ারভাবে বোঝেন। দেন এই যে সিস্টেম চলে আসছে, দেন এখানে আপনার অ্যারোতে ক্লিক করে দেবেন। তো সিম্পলভাবে অ্যারোতে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে আপনারা এজেন্সি অথবা ব্র্যান্ড, তো আমি মূলত এখান থেকে ব্যাস এজেন্সি করে দিব, সরি ভুল করে অন্য একটা পড়ে গেছে। তো এটা দিলেও কোনো প্রবলেম নাই। তো সিম্পলভাবে আমি এখান থেকে এখন নেক্সটে ক্লিক করে দেবেন আপনারা।
সরি, এক ধাপ পিছিয়ে যেতে হবে, আমার ভুল করে আর একটা মানে পেজে পড়ে গেছে, এই যে ক্রিয়েটরে পড়ে গেছে। তো ক্রিয়েটর দেওয়া যাবে না, জাস্ট আপনার এজেন্সি অথবা ব্র্যান্ড। তো আমি মূলত এজেন্সি করে দিচ্ছি, দেন এখান থেকে জাস্ট এই যে এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন। আবার আগের মতন করে স্ন্যাপচ্যাটে কাজ করবেন, কোনো প্রবলেম হবে না। আর দেন এখান থেকে একটা ইউজার নেম বসায় দিবেন। তো আমি সিম্পলিভাবে এখানে একটা ইউজার নেম বসায় দিচ্ছি, অলিভিয়া টমাস। জাস্ট অলিভিয়া টমাস দিলাম, দেন এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে এমনই থাকবে, জাস্ট আবার নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আবার একটু সময় দিতে হবে। ফ্রিজ অ্যাকাউন্ট ছাড়া আর কোনোভাবেই কাজ হবে না। ক্রিয়েট অ্যান্ড প্রোফাইল যে যতই বলুক যেটাই বলুক, আমি কিন্তু ক্লিয়ার করে দিলাম যে কিভাবে তারা করে দেখাচ্ছে আপনাদেরকে। তো দেখালেই হয় না, আপনারা দেখানোর পর আপনি করতে গিয়ে কিন্তু আর পারতেছেন না, এই হচ্ছে মূলত বিষয়। তো জাস্ট একটু সময় দেন, এভাবে কাজ করেন, 100% আপনারা এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাকাউন্ট টিকাইতে পারবেন। জাস্ট একটু সময় দেন, দেখেন এখানে এখন আমার সিস্টেম চলে আসবে। এখানে সিস্টেম চলে আসবে, জাস্ট একটু সময় দেন। তো এই যে দেখতে পাচ্ছেন ব্যাস, দেখেন আমার কিন্তু মোটামুটিভাবে সিস্টেম চলে আসছে। তো এখানে কিন্তু আপনারা দুইটা সিস্টেম আসে, আপনারা এক একজন আসেন এক একটা দেন, তো দেওয়া যাবে না। জাস্ট এখানে এই অবস্থায় থাকবে, এখান থেকে গেট ইট নাও, মেবি লেটার দিলে হবে না, জাস্ট গেট ইট নাও, এটাতে ক্লিক করে দেবেন। দেখেন আমার সাকসেসফুলি এই সিস্টেমটা আসতে হবে। দেন এখান থেকে আপনার এই অ্যাকাউন্টের কাজ শেষ। এখন আমি এই অ্যাকাউন্টে এখান থেকে লক আউট করে দেবো, জাস্ট লক আউট শেষ। এই অ্যাকাউন্ট এখন 7 দিনের জন্য ফ্রিজে চলে গেল, 7 দিন পর আমি এখন এই অ্যাকাউন্টটা লগ ইন করবো। আর তার আগে আপনাদের যারা বলেন যে ভাই আমার কুইকারে ট্রাফিক আসে না, তো কুইকারে আপনারা 2-4-10 পেজের মতন ট্রাফিক আসে আপনার থাকবে। তো সেটার জন্য এখন আপনাদেরকে কী করতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো সেইটা হচ্ছে ভিউয়ার্স, আমি কিন্তু স্ন্যাপচ্যাটের ইউজার নেমটি দেখেন, আমার কিন্তু এটা স্ন্যাপচ্যাটের ইউজার নেম, আপনাকে একটু এখানে পেস্ট করে দেখাই, যেটাতে আমি আর কি এখন বিজনেস প্রোফাইল করলাম। তো দেখতে পাচ্ছেন ব্যাস, এটা কিন্তু আমার স্ন্যাপচ্যাট ইউজার নেম। তো এই ইউজার নেমটি দিয়ে আমার অ্যাকাউন্ট তো ফ্রিজে চলে গেছে, ওটা তো আমি আর লগ ইন করবো না, কোথাও লগ ইন করবো না 7 দিনের আগে। আজকে আমি কত তারিখ, আজকে আমি হচ্ছে 16 তারিখে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, 7 দিনের আগে কিন্তু আমি অ্যাকাউন্ট লগ ইন করবো না, মানে 23 তারিখের আগে, তাহলে আমি আর অ্যাকাউন্টটা লগ ইন করতেছি না। তো এই 7 দিনের জন্য এই ইউজার নামটি দিয়ে আপনারা বিভিন্ন সাইটে পোস্ট করবেন, এতে আপনার সাইটে যখনই এই অ্যাকাউন্টে তো যখন অ্যাকসেপ্ট ট্রাফিক আসবে, এই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটি আরও রিয়েল হবে। 7 দিন পর যখন লগ ইন করবেন, 2-4টা ট্রাফিক অ্যাকসেপ্ট করবেন, আর তারপরে আপনারা যখন কুইকেট মারবেন কোনো প্রকার অ্যাকাউন্ট ব্লক হবে না। আর একটা বিষয় হচ্ছে, বিভিন্ন সাইটের র্যান্ডম চ্যাট একটা অ্যাপ্লিকেশন আছে, যেখান থেকে কিন্তু মানে হিউজ পরিমাণে অ্যাক্টিভ ট্রাফিক পাওয়া যায়। সেখান থেকে আপনারা 2-4টা করে প্রতিটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাকাউন্টের ইউজার নাম দিয়ে ওখানে গিয়ে বলবেন অ্যাডমি স্ন্যাপচ্যাট। এভাবে তাদেরকে বলবেন 2-4টা করে ট্রাফিক যদি আপনাকে অ্যাড ফ্রেন্ড রাখে, মানে এখানে পাঠায় রাখে, আর অ্যাকাউন্টটা যদি ফ্রিজে রেখে দেন 7 দিন, তাহলে দেখবেন হিউজ কাজ হবে 7 দিন পরে লগ ইন করে। তো 4 মাস থেকে কিন্তু স্ন্যাপচ্যাটে সেভাবে অ্যাভেলেবল আপডেট আসে নাই। তো এই মেথডটা প্রয়োগ করেন, 100% কাজ হবে, কারণ যে ভাইয়ের কাছ থেকে আমি মেথডটা নিয়েছি তারা কাজ করতেছে, উরাধরভাবে আর্নিং করতেছে, যার কারণে আমি নিজেও আজকে এইভাবে রাখছি। তো আপনাদের মাঝে দিয়ে দিলাম, আমি লাইভে কিন্তু দেখাবো না, বা এইরকম করে আমি আগেই বলছি যে কুইকেট দিয়ে দেখাতে পারতাম, কিন্তু দেখাই দিয়ে লাভ নেই, ওটা দেখাই আমি যে কোনো একটা ডিভাইস নিয়ে আপনাকে দেখাই দিলেই তো আর হচ্ছে না, এই হচ্ছে মূলত বিষয়। তো এবার আশা করি ভিডিও থেকে আপনারা ক্লিয়ার হয়েছেন, তো যে কীভাবে কাজ করতে হবে, কীভাবে আপনাকে কুইকার নিয়ে আসতে হবে। আরেকটা বিষয়, আপনি যখনই আপনাকে একটা ট্রাফিক, যেহেতু ইউএসএ ট্রাফিক আপনাকে রিকোয়েস্ট পাঠায় এখানে, তার সাজেস্টের মাধ্যমেই কিন্তু আপনার কুইকারে ট্রাফিক আসবে। ইউএসএ ট্রাফিক আপনাকে যদি রিকোয়েস্ট পাঠায়, তাহলে কিন্তু আপনার ইউএসএর ট্রাফিকের সাজেস্টে আপনার অ্যাড ফ্রেন্ড ট্রাফিকে, মানে কুইকারে দেখবেন যে ইউএসএর সব ট্রাফিক আসে চলে আসছে। তো মূলত এইভাবে কুইকারে ট্রাফিক আসে। তো এবার আশা করি ভিডিওটি আপনারা ক্লিয়ার হয়েছেন। তো প্রতিনিয়ত এখন আপনারা প্রতিদিন 10টা করে, আজকে 10টা ক্রিয়েট করবেন, কালকে 10টা ক্রিয়েট করবেন, পরের দিন 10টা ক্রিয়েট করবেন, এইভাবে 7 দিন লাগাতার 10টা করে এখন ক্রিয়েট করে রাখেন, বা যাদের সময় আসার বেশি করে ক্রিয়েট করে রাখেন অ্যাকাউন্ট 7 দিন করে ফ্রিজে রেখে, তারপরে আপনারা 7 দিন পরে কাজ স্টার্ট করবেন, অ্যাকাউন্ট লগ ইন করবেন, দেখবেন কোনো প্রকার জিমেইল নেই, নাম্বার নেই, মানে ভেরিফাইড ছাড়াই এখন আপনারা কুইকেট করে কাজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো ব্যাস, ভিডিও থেকে কতটুকু উপকৃত হবেন বলে মনে করতেছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং যে কোনো প্রবলেম ফেস করলে ভিডিও ডিসক্রিপশনে আমার ইমো নাম্বার দেওয়া থাকবে, চেষ্টা করবেন ইমোতে নক করার, এবং টেলিগ্রাম চ্যানেল, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, চাইলে সেখানে জয়েন করতে পারেন, যতটুকু পারি আপনাদেরকে ফ্রিতে হেল্প করার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি এখন আপনাদেরকে অ্যাপ্লিকেশনের ভাষণগুলো একটু ডাউনলোড করে দেখাই দিই। তো অ্যাপ্লিকেশনের ভাষণগুলো ডাউনলোড করার জন্য আপনাদেরকে প্যানেলে যে কাজটি করতে হবে, আপনারা চলে যাবেন হচ্ছে বেশ প্লে স্টোরে। তো আমি সিম্পলভাবে প্লে স্টোরে চলে যাচ্ছি, প্লে স্টোরে যাওয়ার পরে আপনাদেরকে ডাউনলোড করে দেখাই, তাহলে এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন। তো এখন আমি প্লে স্টোরে চলে আসলাম, এই যে প্লে স্টোরে চলে আসলাম বেশ। তো প্লে স্টোরে আসার পরে এখানে আপনারা এখন সার্চ করবেন, দেখেন কোন কোন ভাষণ প্লে স্টোর থেকে নেবেন, কী করবেন, সব কিছু আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো বর্তমানে কিন্তু স্ন্যাপচ্যাট প্লে স্টোরে যে ভাষণটি আসছে, হিউজ একটা ভালো ভাষণ। তো আপনারা প্লে স্টোরে যে ভাষণটি আছে স্ন্যাপচ্যাট, সেটা ডাউনলোড করে ফ্রিজ করার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, জাস্ট এই ভাষণটি আপনারা ইউজ করবেন। দেন আপনাদের এখন যেটি লাগবে ব্যাস, সেইটা হচ্ছে গো ভিপিএন,
জাস্ট গো ভিপিএন এই ভার্সনটি আপনারা ডাউনলোড করে নেবেন তাহলেই হচ্ছে। জাস্ট একটু সময় দেন, এই যে এই ভার্সনটি আপনারা গো ভিপিএনটি ডাউনলোড করে নেবেন তাহলেই হচ্ছে। দেন এখন আপনাদের যেটি লাগবে সেটি হচ্ছে প্যারালাল স্পেস, প্যারালাল স্পেস প্রো, প্যারালাল স্পেস প্রো লিখে আপনারা সার্চ করবেন, আপনাদের সামনে চলে আসবে। দেখেন যেহেতু আমার ফোনে ভিপিএন ইউজ করা আছে, যার কারণে একটু সময় নিচ্ছে, তো এখান থেকে সিম্পলিভাবে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। দেখেন আর নিচের একটা অটো পরে সিস্টেমে আসে, তখন ডাউনলোড করে নেবেন তাহলেই হচ্ছে। দেন এখান থেকে এখন আপনারা ব্যাক করে চলে যাবেন। তো যাওয়ার পরে মূলত আপনাদের কিন্তু আর তেমন কিছু লাগতেছে না, আরেকটা লাগতেছে নোটপ্যাড, নোটপ্যাড। তো নোটপ্যাড অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন, তো আমি দেখাই দিলাম, আমি স্ক্রিনশট করে রেখে দিই, আমি নোটপ্যাড করার প্রয়োজন নেই, আমি জাস্ট সিম্পলভাবে স্ক্রিনশট করে রেখে দিচ্ছি। আপনারা এই নোটপ্যাড এই অ্যাপ্লিকেশনে ডাউনলোড করে নেবেন, দেখতে পাচ্ছেন দেখেন এই অ্যাপ্লিকেশনটি। তো মূলত এই কটা অ্যাপ্লিকেশন হলে প্রতিদিন 10 টাকার অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফ্রিজে রেখে দেন, তো ফ্রি সিস্টেমে চ্যানেল সেটি কুইকারে কাজ করেন, কোনো প্রকার কোনো প্রবলেম ফেস করবেন না। তো আজকে ভিডিওটি এ পর্যন্ত, ব্যাস। তো নেক্সট আবার আপডেট কোনো ভিডিও নিয়ে আপনার সামনে চলে আসবো, তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা মাই ডিটেক চ্যানেলের সঙ্গে থাকবেন। শুভকামনা রইল, আল্লাহ হাফেজ।